আমরা বিভিন্ন নামে সেই একজনকে স্মরণ করি, যাকে আমরা কেউ কৃষ্ণ বলি, যাকে আমরা কেউ রাধা মাধব বলে থাকি। তো সেই পরমাত্মার যথার্থ পরিচয় এবং শ্রীকৃষ্ণের মহিমা, যিনি শৈলকলা সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, অহিংসক, মর্যাদা পুরুষোত্তম, সেই শ্রীকৃষ্ণের মহিমা এবং পরমাত্মার যথার্থ পরিচয় আমরা শুনব। আমরা পেয়েছি আজকের দিনে, আমরা গর্বিত, আমাদের তমলুক সাতজনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজযোগিনী তপস্বিনী ব্রহ্মা কুমারী সোনালি দিদিকে, সোনালি দিদির কাছ থেকে আমরা সেই শ্রীকৃষ্ণের মহিমা এবং পরমাত্মার যথার্থ পরিচয় শুনব। ওম শান্তি। নমস্কার। সর্বপ্রথম সকলের প্রিয় পরম পিতা পরমাত্মা, তাকে জানাই আমার অন্তরের অগাধ শ্রদ্ধা সম্মান। আজ আমরা একত্রিত হয়েছি যখন শ্রীকৃষ্ণ, যিনি সমস্ত দেবতাগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর জাত রূপ, যাকে আমরা বলতেই বলি মনমোহন, যিনি মনকে মোহিত করতে পারেন, যিনি মুরলীধর, যখন সারা পৃথিবী জলমগ্ন হয়েছিল তখনই সেই যে বটবৃক্ষের পাতায় ভেসে ভেসে তিনি এসেছিলেন, হ্যাঁ, আঙুল চুষতে চুষতে যে শ্রীকৃষ্ণের আবির্ভাব এইভাবে হয়েছিল। তো বাস্তবে আমরা যদি দেখি যে যিনি স্বর্গের রাজকুমার, তিনি এত সুন্দর মহিমা, তার যে কারাগারে জন্ম হয়েছিল, কারাগার বাস যে দেখানো হয়েছে, যে বাস্তবে আজকে এই কলিযুগী সৃষ্টিতে আমরা যদি দেখি যে কারাগার বাস মানেই বন্ধন, কষ্ট। এই সৃষ্টিতে যখন প্রত্যেক মনুষ্য আত্মা কোনো না কোনো বন্ধনের বশীভূত হয়ে আছে, সবচেয়ে মুখ্য কথা তো দেহচেতনা বোধে বসে এসে যে মানুষ যখন পাঁচ বিকারের বন্ধনে জড়িয়ে পড়ে, যখন নিজের প্রকৃত সত্তাকে মানুষ ভুলে যায়, তার কারণে মানুষ এত দুঃখ, অশান্তি, দুর্দশার শিকার হয়ে যায়, এবং এইভাবে শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক বিভিন্ন রকম পরিস্থিতি, বন্ধনের মধ্যে দিয়ে যখন মানুষের জীবন পার হতে থাকে, তো সেই সময় শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়। তো কারাগার অর্থাৎ যে এইরকম যখন বন্ধন, সেই বন্ধনকে তার থেকে মুক্ত করার জন্য, তাকে শ্রেষ্ঠ জীবনের অধিকারী বানানোর জন্য মানব জাতিকে, তখনই শ্রীকৃষ্ণ সৃষ্টিতে অবতীর্ণ হন। আবার আরেক দিকে যে দেখানো হয়েছে যে বটবৃক্ষের পাতায় তিনি চারিদিক জলমগ্ন তিনি আসছেন, পাতায় ভেসে ভেসে আঙুল চুষতে চুষতে, আঙুল চুষতে চুষতে অর্থাৎ তিনি নিশ্চিন্ত, যার জীবন, যার সুখ শান্তিময় ভরা এত সুন্দর জীবন, তো তিনি যখন সৃষ্টিতে আসেন তখন চারিদিক অন্যান্য দেশ সব জলমগ্ন, বা তার অস্তিত্ব বর্তমান তখন থাকে না, তখন শুধু ভারতভূমি এই সৃষ্টিতে থাকে, তখন সেই ভারতই হল মহাভারত। তো যখন সেই শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়, বা আরেকদিকে বলা যায় যে পাতা অর্থাৎ তিনি সৃষ্টিরূপী বৃক্ষের পক্ষ, তিনি প্রথম পাতা যার মাধ্যম দিয়ে এই সৃষ্টি সুন্দরভাবে তার পুনঃসূচনা হয়েছিল, তাকে বলা হয় তিনি ষোলকলার সম্পূর্ণ, সর্বগুণে সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম। তো এরকম শ্রীকৃষ্ণের যে মহিমা, তার কোনো তুলনা হয় না। তো তাকেও আমরা যেমন কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভক্তিতে ভক্ত এরকম ভাবে যে তিনি মাখন চুরি করেছেন বা বস্ত্র চুরি, তো এগুলোরও আমরা যদি ব্যাখ্যা দেখি যে বস্ত্র অর্থাৎ কোনো স্থূল বস্ত্র উনি নিতে আসেননি, যে আমাদের এই শরীর, এই দেহরূপী বস্ত্রের ভানকে ভোলার সেই অভ্যাস তিনি করাতে চেয়েছেন।
এই দেহ চেতনা বোধ থেকেই মানুষের জীবনে যত দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্টের জালে যে মানুষ বন্দী হয়ে যায়, সেই দেহ চেতনা বোধ থেকে যদি আমরা নিজেদেরকে সরিয়ে আমরা দুই রুকুটির মাঝখানে আত্মা নিশ্চয় করে পরমপিতা পরমাত্মার সাথে নিজেকে যোগযুক্ত করতে পারি, তাহলে আমাদের জীবনে সমস্ত দুঃখ শান্তিকে ভুলে সুন্দর সুখের জীবনের অধিকারী নিজেকে বানাতে পারবো।